আর্জেন্টিনার নাগরিক হলেই কি ডিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসিকে আইডল মানতে হবে? অন্তত এ নীতি মানতে নারাজ দেশটির তরুণ ফুটবলার আলেজান্দ্রো গার্নাচো, ভবিষ্যতের লিওনেল মেসি বলা হচ্ছে তাকে। গোল পোস্টকে পেছনে রেখে শরীর ছুঁড়ে মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে উল্টে গিয়ে জোরালো শটে গোল, নাম বাইসাইকেল কিক। ফুটবল বিশ্বে ব্যাক বলিতে গোল সবসময় চোখ জুড়িয়ে দেয়। বিশ্ব ফুটবলে নানা দেশে নানা প্রতিযোগিতায় ব্যাক বলিতে গোল করেছেন বহু ফুটবলার। সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল দেওয়ার পর থেকে আলোচনার তুঙ্গে এই আর্জেন্টাইন। বছরের সেরা গোলটি কি করলেন এই আর্জেন্টাইন? এভারটনকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউ 3-0 গোলে হারায়। তবে ইউনাইটেডের জয় ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রে ছিলেন গার্নাচো। মেসির দেশ আর্জেন্টিনায় জন্ম হলেও তিনি আদর্শ মানেন LM10-এর প্রবল প্রতিদ্বন্দ্বী রোনালদোকে। উদযাপনও করেন রোনালদোর চিরচেনা ভঙ্গিতে। ওই দিন গুডিসন পার্কেও যেন রোনালদোকে খানেক মনে করিয়ে দিলেন গার্নাচো। ম্যাচের তৃতীয় মিনিটে ডিয়েগো দালতের ক্রসটাও তার জন্য খানিক দূরেই ছিল, আবার উচ্চতাও ছিল কিছুটা বেশি। 7-5 না ভেবে গার্নাচো উড়লেন শূন্যে। শরীরটাকে ভাসিয়ে যেমনভাবে গোল করলেন তাতে বিস্মিত পুরো ফুটবল দুনিয়া। তার এমন গোলকে ওয়েন রুনির করা বাইসাইকেল কিকের চেয়ে উপরে রাখতে চান ফার্ডিনান্ড। তিনি বলেন, আমি নিশ্চিত তার ভঙ্গিতে সারা বিশ্বের অনেক শিশু গোল করার চর্চা করেছে, এমনকি আমার ছোট ছেলেও করেছিল একইভাবে, ফলে দুর্ভাগ্যজনকভাবে তার দাঁতও ভেঙে গেছে। এই গোলটি রুনির চেয়ে বেটার। গার্নাচো বলটি থেকে বেশ দূরেই ছিল, এমনকি অ্যাঙ্গেলেও। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই বাইসাইকেল